কোরাল মাছ বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয় একটি মাছ। কোরাল মাছ কীভাবে চাষাবাদ করা হয় আপনি কি জানেন? উপকূলীয় অঞ্চল থেকে এর পোনা সংগ্রহ করে চিংড়ির ঘেরে মূলত চাষাবাদ করা হতো। যেহেতু একটা মাংসাশী মাছ, এটা মূলত বড় হলেই চিংড়িগুলোকে খেয়ে ফেলতো, অন্যান্য মাছগুলোকে খেয়ে ফেলতো। চাষি এক্ষেত্রে লাভবান হওয়ার থেকে ক্ষতির সম্মুখীন একটু বেশিই হতো। বর্তমানে কোরাল মাছ গবেষণা নিয়ে একটি সুখবর কিন্তু এসেছে, সেটা হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে কোরাল মাছ উৎপাদন করা হচ্ছে বিভিন্ন হ্যাচারিতে সরকারি এবং বেসরকারি উদ্যোগে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালিকসেস। আমরা আজকে এসেছি কক্সেস বাজার কাঁকড়া চাষ কেন্দ্রে। এখানে কাঁকড়া চাষের পাশাপাশি কৃত্রিম প্রজননের মাধ্যমে যে পোনাগুলো উৎপাদন করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে এই পোনাগুলোকে চাষাবাদ করা হচ্ছে, কৃষক পর্যায়ে কিন্তু ছড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই পুরো বিষয়টা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। জি ভালো। এখানে হচ্ছেটা কি? এটা কোরাল মাছ, বেতকি বলা হয়। এই বেতকি মাছকে আমরা ব্রিদিং এর উপযোগী করার জন্য চেষ্টা করছি। এখানে আমাদের কোরালে ব্রুদ মজুদ করছি। আচ্ছা আচ্ছা, কোরাল মাছ আপনারা তো এখন হ্যাচারিতে উৎপাদন করছেন, একটু নতুন পদ্ধতিতে না করার চেষ্টা করছেন? সাগর থেকে আমরা ব্রুদ কালেকশন করি, সাগরের যে মজুদ, মজুদটা যাতে একসময় শেষ না হয়ে যায়, সেই প্রেক্ষিতে আমরা সংরক্ষণের ব্যবস্থা করতে, ব্রিদিং এর ব্যবস্থা করতে, যাতে পরবর্তীতে বংশধর। এটা হচ্ছে ব্রুড মাছ। ব্রুড মাছ দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা ব্রুড মাছ কিন্তু তোলা হয়েছে। এখন এটার ওজন কত? 9.5 কেজি। এটা তো এখন ফিমেল হয়ে গেছে। ফিমেল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কত বছর ধরে পালছেন? প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে সমুদ্র থেকে কালেক্ট করা হচ্ছে। এটা কি স্বাদু পানি নাকি লোনা পানি? এটা লোনা পানির। লোনা পানিতে এখন পর্যন্ত ভালো আছে? দেখা এখন পর্যন্ত ভালো আছে। আমরা ডিম পরীক্ষা করে যদি উপযুক্ত হয় ডিম, তখন আমরা ব্রিদিং এ যাব। আচ্ছা, এটা এখন আমরা পরীক্ষা করতেছি। পরীক্ষা করছি। এটা আর কত বড় হতে পারে? মানে এটা তো অলরেডি দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে। কোরাল মাছের ওজন বিশাল, এখন পর্যন্ত 9.5 কেজি, আরো দেখা যাবে যে 10-15 কেজি পর্যন্ত হবে। আচ্ছা, এটা ধরতেও অনেক কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আপনি তাহলে এটাকে ছেড়ে দেন। আমার মনে হচ্ছে অনেকক্ষণ পানির উপরে থাকাটা ওর জন্য বিপজ্জনক, রেখে দেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে কোরাল মাছ চাষাবাদ নিয়ে অনেক বেশি গবেষণা চলছে, যেহেতু খুব চাহিদা সম্পূর্ণ একটা মাছ, তাই না? তো সেক্ষেত্রে আগে বা পূর্বে এখন পর্যন্ত কিন্তু অনেক উপকূলীয় অঞ্চলে বা নদীগুলোতে ঘেরের মাধ্যমে এই পোনাগুলো সাগর থেকেই সংগ্রহ করা হয় এবং চাষাবাদ করা হয় চিংড়ি মাছের ঘেরে। কিন্তু আপনারা হচ্ছে হ্যাচারির মাধ্যমে করছেন, একটু ভিন্ন উপায়ে। এটা আসলে কবে থেকে শুরু হলো? বলতে গেলে গবেষণার কাজ অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল। সর্বশেষ 2023 সালে গ্রিন হাউস মেরিকালচার নামে একটা হ্যাচারি প্রতিষ্ঠান, তারা মৎস্য অধিদপ্তরের স্বাস্থ্য এবং কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ব্রিদিংয়ের কাজ শুরু করে। এই ব্রিদিংয়ের জন্য তারা চেন্নাই ইন্ডিয়া থেকে একজন এক্সপার্ট নিয়ে এসে তারা ব্রিদিং করায়, ব্রিদিংটা সাকসেস হয়। সেই সাকসেস থেকেই বলতে গেলে 2023 থেকে এখন পর্যন্ত উদ্যোক্তারা সেভাবে উৎপাদনটা ধরে রাখছে এবং সামনে চালানোর বা সামনে ধরে রাখার জন্য তারা চেষ্টা অব্যাহত রাখে। আমাদের প্রতিষ্ঠানের পদযাত্রা 2021 সাল থেকে, আমাদের চিন্তাভাবনা এভাবে আসলো যে বাংলাদেশে মেরিন স্পেসিস প্রোডাক্ট বলতে চিংড়ি ছাড়া আর কোনো ধরনের প্রোডাক্ট বাজারে নেই। কোরাল একটা সুস্বাদু মাছ, এটা দেশের ডোমেস্টিকের খুব চাহিদা আছে এবং বিদেশের বাজারও এটার একটা বেশ চাহিদা আছে। তা আমরা চিন্তা করলাম যে কি চিংড়ির পাশাপাশি কীভাবে আরেকটা স্পেস খুঁজে পাওয়া যায়। তাই আমরা এটা চিন্তা করে বের করলাম, এটা কোরালটা নিয়ে কাজ করলে মনে হয় এটা আশাজনক একটা রেজাল্ট পাওয়া যাবে। সেই ইচ্ছা থেকে আমরা আমাদের এই প্রচেষ্টা আর এই বছরের সফলতায় আমরা গত নভেম্বর মাসের 4 তারিখে আমরা প্রথম কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা কৃত্রিম প্রজননের প্রোডাকশনটা করে অলমোস্ট বাজারজাত করতে পেরেছি এবং চাষিরাও খুব খুশি। আমাদের কাছ থেকে চাষিরা যে পোনাটা পেয়েছে সেই পোনাগুলি কৃত্রিমভাবে উৎপাদিত, ফিটকে বড় হয়ে গেছে। ব্রুডটা আমরা কালেকশন করেছি ন্যাচারাল থেকে। ন্যাচারাল বলতে আমরা সমুদ্র থেকে এবং বিভিন্ন আমাদের নিয়ার বাই যেগুলি ঘের আছে, প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে আমরা ব্রুডটা কালেকশন করেছি। যখন মাদার সেকশনে আমরা হস্তান্তর করি তখন বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এখানে গ্রীষ্মকাল আসে,
এখানে বর্ষাকাল আসে, এখানে শীতকাল আসে, এক এক সিজনে এক এক পানির প্যারামিটার, পানির টেম্পারেচার এক এক রকম হয়ে যায়, পানির পিএস এক এক রকম হয়ে যায়। যখন আমরা পানিটা ডে বাই ডে আমরা এক্সচেঞ্জ করতে থাকি, তখন পানির প্যারামিটার সকালে একরকম, বিকালে আর একরকম হয়ে যায়, তখন মাছের জন্য একটা বিরাট একটা স্ট্রেস পড়ে। তখন আমরা এই স্ট্রেস থেকে মাছটা আবার কি স্ট্রেসটা রিকভারি হতে গেলে অনেক দিন সময়ের ব্যাপার হয়ে যায়। তা আমরা চিন্তা করলাম এইভাবে তো আর হয় না, এভাবে গিয়ে তো আমরা অনেক লেন্দি প্রসেস। তা আমরা এটা করলাম যে আমরা এটা রাজ সিস্টেমে এটা কীভাবে আমরা ডেভেলপ করতে পারি। তখন আমরা আস্তে আস্তে এটাকে রাজ সিস্টেম আমরা ডেভেলপ করার জন্য আমরা কাজ শুরু করে দিই। তা আমরা অবশেষে রাজ সিস্টেম আমরা ডেভেলপ করতে পেরেছি। এখন আমাদের মধ্যে দুইটা রাজ সিস্টেম আছে, দুইটা রাজ সিস্টেমের মধ্যে আমাদের 24টা ব্রুড মাছ বর্তমানে প্রতিপালন হচ্ছে। আমাদের প্রথম ট্রায়াল প্রোডাকশনের মধ্যে আমরা 2 লক্ষ পোনা বাজারজাত করতে পেরেছি। কমার্শিয়াল প্রোডাকশন যাচ্ছি আমরা, আমরা যখন কমার্শিয়াল প্রোডাকশনে আমরা সাকসেস হব, তখন আমরা আরও ব্যাপক আকারে আমরা মার্কেটে আমাদের পোনাগুলি আমরা সরবরাহ করতে পারবো, চাষীদেরকে আমরা হস্তান্তর করতে পারবো। আপনি যে একটা হ্যাচারির কথা বললেন, সেখান থেকে যে কৃত্রিম প্রজনন উপায়ে যে কোরাল মাছগুলোর পোনা তৈরি করা হয়েছে, সেখান থেকে কি আপনারা সংগ্রহ করেছেন? প্রাথমিক পর্যায়ে আমরা পোনাগুলো লালন পালনের যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা আমাদের হাতে কলমে শিখার জন্যই আমরা এখানে গ্রিন হাউস থেকে যে পোনাগুলো তৈরি হয়েছিল বা ব্রিদিং করে যে পোনা পাওয়া গেছিল, এই পোনাগুলো আমরা এখানে সেই টেকনিকটা জানার জন্য, প্রযুক্তিটা জানার জন্য, আমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এখানে আমরা প্রায় 1000 বেতকি পোনা আমরা এখানে রেয়ারিং করতেছি। রেয়ারিংয়ের পরে এখানে প্রতিপালনের পরে হাসিদেরকে আমরা এগুলো বিতরণের ব্যবস্থা করব। সেগুলো কবে আনা হবে? আমরা জানুয়ারি মাসের 5 তারিখে 2024 সাল জানুয়ারি মাসের 5 তারিখে আমরা এখানে নিয়েছিলাম। তখন ওজন ছিল 5 গ্রামের মতো, তো বর্তমানে আমাদের প্রায় 4 মাস বয়স হয়ে গেছে, তার ওজন এখন 20-25 গ্রাম গড় ওজন হয়েছে। 4 মাসে 20 গ্রাম হয়েছে। আর আপনি বলেন যে 1 বছর ব্রুড মাছটাকে রেয়ারিং করে বা পালন করে সেটাকে 9 কেজি বানিয়েছেন, তাহলে এটা কি বয়স আরো বেশি ছিল? জি, আমরা যখন এই ব্রুডকে নিয়ে আসি তখন তার ওজন ছিল 8.5 কেজি 9 কেজি। তো আমরা 1 বছরের মধ্যে যা সেখানে লালন পালন করি, বড় করতেছি, বড় করার পর ডিমগুলো পরীক্ষা করব, তার ডিমের ম্যাচুরিটি আসলে তখন হয়তো আমরা ব্রিড করার চেষ্টা করব। এই জীবন চক্র সম্পর্কে আমাকে ধারণা দেন না, বলছেন যে আর ডিমগুলোকে পরীক্ষা করে তারপর ম্যাচুরিটি আসে কিনা সেটা নির্ধারণ করতে হবে। তো সেক্ষেত্রে কোরাল মাছ আসলে মেল ফিমেল কিভাবে আপনারা নির্ধারণ করছেন, কখন ডিমগুলো পরীক্ষা করছেন, কখন বুঝবেন যে এটা পোনা দেওয়ার মতো বা ডিম দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে? কোরালের যে জীবন বৈচিত্র্যতা, এখানে নর্মালি 3.5 কেজি 4 কেজির নিচে ছোট সাইজের সেগুলো সবই পুরুষ মাছ থাকে, আর 4 কেজির উপরে ওজন হয়ে গেলে সেগুলো সেক্স রিফার্স করে বা তারা মহিলা মাছ হয়ে যায়। তো যখন তাদের ওজন বেড়ে যাওয়ার পর যখন মহিলা মাছ হয়ে যায়, তখন ডিমের পরিপক্কতা যখন শুরু হয় বা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে ডিমগুলো পরিপক্ক হয়েছে, তখন মেল এবং ফিমেলকে অন্য চেম্বারে নিয়ে তাদেরকে আমরা মেটিংয়ের ব্যবস্থা করি। তখন ডিমগুলো ফার্টিলাইজ হয়ে গেলে তখন ডিম ইগনো পজিশনে দিয়ে আমরা ফুটাই। আচ্ছা, এই প্রক্রিয়া এখনো জাননি কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন, তাই তো? আমি জানি যে কোরাল মাছ হচ্ছে লাইভ ফিশ খায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে লাইভ ফিশ রেখে দিয়েছেন, এগুলো কি মানে লাইভ ফিশ তো না, এগুলো তো মৃত মাছ, কিন্তু আমরা তো জানি যে কোরাল মাছ হচ্ছে জীবিত মাছ খায়। তো সেক্ষেত্রে এগুলো কেন, মানে এটা কি হ্যাচারির জন্য? এখানে মৃত মাছ খাওয়াইয়ে আমরা অভ্যস্ত করছি, কিন্তু স্বাভাবিকভাবে নেশারে তারা যে জীবন্ত মাছ ধরে খায়, তো জীবন্ত মাছ তো আমাদের সবসময় পাওয়া যায় না, তো তাদেরকে অভ্যস্ত করিয়ে যদি আমরা মৃত তাজা মাছ খাওয়াইয়া যদি পরিপক্ক করতে পারি, এটা আমাদের সহজ হবে এবং আমরা সহজে এটা করতে পারছি। এখনো পর্যন্ত তারা অভ্যস্ত হয়ে গেছে। সেক্ষেত্রে এটা যদি অভ্যস্ত হয় তাহলে তো আরেকটা উপকার হবে, আমি যদি ভুল না করে থাকি। সাধারণত লাইভ ফিশ সবসময় অ্যারেঞ্জ করাটা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? আর মৃত মাছ যদি খায় তাহলে এটা দামের ক্ষেত্রেও কিন্তু একটু কমতে হবে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, এটা কি খাবে? তো
খাবে। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দেন। চলেন আমরা তাহলে একটু আরো গল্প করি এই বিষয় নিয়ে। আপনি বলছিলেন যে আপনারা এখনো চেষ্টা করে যাচ্ছেন, একবারও কি পরীক্ষা করেছিলেন ডিমগুলো যে পরিপক্ক অবস্থায় এসেছে কিনা? আমরা এর মধ্যে দুইবার পরীক্ষা করছি, দুইবার পরীক্ষাতে এখন পর্যন্ত পরিপক্কতা আসে নাই। তো আমরা হয়তো আগামী জুলাই জুন জুলাই মাসের দিকে হয়তো আমরা ডিমের যে পরিপক্কতা এই পরিপক্কতা হয়তো আমরা দেখতে পাবো আর কি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে এখানে যে পোনাগুলো ধরাধরি করছে, ছোট ছোট করছে, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি, কি করতে যাচ্ছেন আপনারা? এই পোনাগুলো আমরা চাষীদের জন্যই মানে প্রতিপালন করে দিচ্ছি। আমাদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কক্সবাজার সদর আমাদেরকে এই পোনাগুলো প্রতিপালনের জন্য উৎসাহিত করছিলেন এবং এই পোনাগুলো একটু বড় হয়ে গেলে খামারিদেরকে বিতরণের ব্যবস্থা করবেন। সেই প্রেক্ষিতে আমরা এখানে পোনাগুলো লালন পালনের ব্যবস্থা করছি। তো এখন পর্যন্ত তাদেরকে খাবার খাওয়াইয়ে আমরা অভ্যস্ত করতে পারছি। এই পোনাগুলোর সমস্যা হলো খাবার সহজে খেতে চায় না, খাবার সহজে খেতে চায় না, বিশেষত ফ্যাক্টরি খাবার খাওয়ার ক্ষেত্রে তারা সহজে খেতে চায় না। দুই তিনবার ট্রাই করে 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 তারপরে আমরা হয়তো এক পর্যায়ে তাদেরকে অভ্যস্ত করতে সক্ষম হয়েছি। এখন তারা অভ্যস্ত হয়েছে এবং ফ্যাক্টরি খাবার ফিলেট খাবার খাচ্ছে। আচ্ছা, এই যে এটা কি, এটা কি ওই পানি স্রোত সৃষ্টি করার জন্য? এটা হলো এয়ারেশনের। আচ্ছা, এয়ারেশনের এটা এস্টন, এটা হলো টিউব যা সেটা বাতাসটা পুকুরে দিচ্ছে অক্সিজেন ফ্লো তৈরি করার জন্য। এখানেও কি সেম, একটু সামনে এগিয়ে যায়, এটাও কি একই বয়সের? একই বয়সের, একই বয়সের পোনা। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু মূলত কৃত্রিম প্রজননের যে পোনাগুলো সেগুলো ছাড়া হয়েছে। এগুলো মানে একটু ছোট নাকি? না, একই ওই যে একই বেশি, একই বেশি। আচ্ছা ভাই, এই যে এই পানিটা, এটা কি মানে এটা সাগরের, সাগরের পানি? সাগরের পানি? জি। আমি তো শুনেছি যে মিঠা পানিতেও নাকি কোরাল মাছের চাষাবাদ হয়। চাষাবাদ হয়? এটা কেন করছেন না আপনারা? তাহলে তো আরো বেশি ভালো হতো যে এই পোনাগুলো যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যেত। না, আমাদের হলো এখন সমুদ্রের পানি হলো অ্যাভেলেবল, এই পানিতে আমাদের এখন পর্যন্ত প্রতিপালন করতে সমস্যা নেই। তবে খামারিদের জন্য যখন তাদের মিষ্টি পানিতে চাষ করবে তখন আমরা লবণ পানিটা কমায় কমায় অ্যাডজাস্ট করে দিয়ে মিষ্টি পানিতে তাদেরকে চাষের জন্য অভ্যস্ত করে দিব। আচ্ছা, এই যে পোনা থাকা অবস্থায় এই সময়টাই তো আসলে সবচেয়ে বেশি ওদের পুষ্টিগুণটা ধরে রাখা উচিত, না হলে তো এটা বাঁচতে পারবে না, তাই না? জি। তো এখানে কি খাওয়ান এই বাচ্চাগুলোকে? এই বাচ্চাগুলো হলো ফিলে প্রসেস ফ্যাক্টরি খাবার আর কি। এই ফ্যাক্টরি খাবারের নার্সারি খাবার যে খাবারটা আমরা দিচ্ছি এখানে প্রোটিন পার্সেন্ট বেশি লাগে, আমিষ জাতীয় খাবার বেশি দরকার। আমিষের উপাদানটা প্রায় 40% উপরে। আমাদের এখন যে খাবারটা দিচ্ছি আমরা 48% মানে প্রোটিন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কতদিন এখানে পালন করা হবে এবং কতদিন পরে এটা আমাদের খামারি পর্যায়ে চলে যাবে? আমরা 50 গ্রাম পর্যন্ত টার্গেট করছি, হয়তো আরো 2 মাস হলে আমাদের 50 গ্রামের মতো ওজন হতে পারে। 50 গ্রাম হয়ে গেলে জুন মাসের মধ্যে আমরা হয়তো চাষিদেরকে দিতে পারবো। সেক্ষেত্রে চাষিরা কিভাবে পালন করবে এবং চাষিদের কতদিন আরো পালন করতে হবে, এবং চাষিরাও কি সেক্ষেত্রে লাইভ ফিশ বাদে ওই আপনাদের প্রসেসড ফুডগুলোই দিবে? আমাদের প্রসেসড ফুড দিয়েই শুরু করবে। হ্যাঁ, এবং তারা হয়তো 1 বছর পালানোর পরে প্রত্যেকটা ওজন হয়তো 1 কেজি বা 1.5 কেজি এই ধরনের সাইজ হয়ে গেলে তারা মার্কেট সাইজ হয়ে গেলে তারা বিক্রি করতে পারবে আর কি। 1 বছর মিনিমাম তারা হয়তো পালন করবে। আমি যতটুকু জানি যে কোরাল মাছের প্রজনন সক্ষমতা কিন্তু অনেক বেশি এবং তারা একসাথে অনেক ডিম ছাড়ে, অনেক বাচ্চা হয়। অনেকটা তাই, অনেকটা তাই। তো সেক্ষেত্রে বাণিজ্যিক উপায়ে যদি আমরা হ্যাচারির মাধ্যমে এটা উৎপাদন করতে পারি তাহলে তো মনে হয় যে আমাদের দেশীয় চাহিদা মিটি, আমরা বাইরের দেশেও তো অনেক চাহিদা আছে এটা, তাই যেহেতু কাটা কম, খেতে সুস্বাদু এবং এতে অনেক ভিটামিন আছে, ওমেগা-3 আছে, ওমেগা-6 আছে। তো সেক্ষেত্রে এটা কতটুকু আমাদের দেশে প্রচুর চাহিদা পোনা, কারণ অনেক গ্যার বা অনেক চিংড়ি খামার রয়েছে যেখানে একত্রে হয়তো আমরা কোরাল চাষ করতে পারি। সেখানে যে পরিমাণ চাহিদা, এই চাহিদাও আমরা প্রাথমিক পর্যায়ে যেভাবে আমাদের দরকার এই দরকারটাও পূরণ করা আমাদের লক্ষ্য হওয়া দরকার আর কি। যদি পরবর্তীতে আমাদের দেশে চাহিদা মিটিয়ে যদি অসুস্থ থাকে বা বেশি পাওয়া গেলে, উৎপাদন বেশি হয়ে গেলে আমরা হয়তো বাইরেও দিতে পারবো আর কি।
আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে পোনাগুলো বা অন্যান্য মাছের পোনা চাষাবাদ করি, সেই একই প্রক্রিয়ায় কি আমরা কোরাল মাছ করছি, নাকি কিছুটা ভিন্নতা দেখছেন, কিছুটা যত্ন পরিচর্যা এটা প্রয়োজন আপনার মনে হয়? পোনা পুকুরে ছাড়ার আগে অবশ্যই একটা পুকুরে একটা সাইডে বা এক পাশে ছোট পুকুর তৈরি করে নার্সারি করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। নার্সারি যদি ঠিকমতো পোনাগুলো টিকে যায় বা পোনাগুলো যদি ঠিকমতো বেঁচে যায়, তাহলে পরবর্তীতে গেড়ে বা যে কোনো বড় জলাশয়ে ছাড়লেও পোনাগুলো সহজে মরবে না, টিকবে। ভাইয়া, এই যে আপনারা পোনাটা সংগ্রহ করেছেন একটা নার্সারি থেকে, এই পোনাগুলো আসলে কত টাকা দিয়ে সংগ্রহ করেছেন আর আপনারা কত টাকায় চাষীদের কাছে দিবেন? সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উনি দাম নির্ধারণ করবেন এবং সে হিসেবে তারা গ্রিনহাউস মেরিকালচার থেকে তারা সংগ্রহ করেছিলেন। যখন খামারিদের কাছে যাবে তখন দামটা উনি ফিক্স করবেন। তো আমরা এই পর্যায়ে শুধু নার্সারি করে দিচ্ছি, নার্সারি শেষ পর্যায়ে হয়ে গেলে ইনি খামারিদেরকে দিয়ে দিবেন। আর হ্যাচারি থেকে কিনেছেন কত টাকা দিয়ে? এগুলোর দাম 50 টাকা পার পিস, আর চাষিদের যখন বিক্রি হবে সম্ভবত 100 টাকা কম হবে না। 100 টাকা কম হবে না, আশা করা যায়। 100 টাকা তারা কিনলেও মাছের পিস যদি সারা পোনা, মানে এই যে আমরা যে 5 গ্রাম থেকে 50 গ্রাম করে দিচ্ছি, 50 গ্রামের একটা ওজন যদি 100 টাকাও হয়ে যায়, সেই 100 টাকাও যদি ঠিকমতো খাওয়া এবং প্রতিপালন করে, তাহলে 1 বছরের মধ্যে তার 1 কেজি ওজন হবে। সেটা কত? সে 1 কেজি ওজনের দাম কমপক্ষে 550 থেকে 700 টাকা 1 কেজির দাম, 550 থেকে 600 টাকা 600 টাকা। এবং এটা তো উৎপাদনের সাথে সাথে এমন না যে মাছটা রেখে দিবে, এটা তো চাহিদা আছে, যে কোনো সময় বিক্রি হয়ে যাবে। কিন্তু একটা চাষি যদি, এটা তো মিঠা পানিতেও স্বাদু পানিতে দুই পানিতেই চাষাবাদ করা যায়, একজন চাষি কি আপনার মনে হয় যে এর যে জীবন্ত ফিশ বা আপনাদের প্রসেসড ফিশ খাইয়ে তারপরে এর লালন পালন করে, 1 বছর লালন পালন করে সেই পরিমাণ ওজন করার পর সে যে পরিমাণ ইনভেস্ট করবে সেই পরিমাণ লাভটা উঠে আসবে, আপনার কি মনে হয়? হ্যাঁ, আশা করা যায় তার সেভাবে লাভ পাওয়ার সুযোগ আছে। এবং আমি আমার অভিজ্ঞতায় যেটা মনে করি তার প্রায় 40% তার লাভ থাকবে। আচ্ছা, তো এই যে এই কোরাল মাছের পোনা চাষাবাদের ক্ষেত্রে কোনো সমস্যার কি সম্মুখীন আপনারা হচ্ছেন নার্সারির ভিত্তিতে বা হ্যাচারির মাধ্যমে? কিছু সমস্যা হলো এখানে একটা মাছ আরেকটাকে খেয়ে ফেলে, সাইজ অনুযায়ী ছোট সাইজের মাছকে বড় সাইজের মাছটা খাই ফেলে, বা তারা যখন গ্রোথ হয় সব সময় একই সাইজ হয় না, মাঝে মধ্যে ওই যে সাইজ ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে বড় মাছগুলো ওই ছোটগুলোকে খেয়ে ফেলে, এটা একটা সমস্যা, যার কারণে এখানে গ্রেডিং করতে হয়। অর্থাৎ একই সাইজের মাছগুলো এক জায়গায় বা এক চেম্বারে নিয়ে রাখা হলো ভালো, যাতে একটা একটা না খাইয়ে থাকে বা না খাইতে পারে, সেই ব্যবস্থাপনা আমরা এখানে করি। গ্রেডিংয়ের জন্য আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর মাছগুলোকে বাছাই করে করে, ছোট বড় বাছাই করে করে এখানে কাজ করি। সত্যি আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবং এই যে কৃত্রিম প্রজননের যে কোরাল মাছের পোনাগুলো আপনারা চাষাবাদ করছেন এবং এই শেডের ভেতরে ভিন্ন উপায়ে সেগুলোকে আসলে তৈরি করার চেষ্টা করছেন, উৎপাদন করার চেষ্টা করছেন এবং খামারিদের কাছে বিতরণ করার চেষ্টা করছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। এটা যদি আরও বেশি সম্প্রসারিত হয় সেক্ষেত্রে কিন্তু ব্লু ইকোনমির ক্ষেত্রে বেশ যুগান্তকারী একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব, তাই না? অবশ্যই, তো মৎস্য অধিদপ্তর এই কাজগুলো অবশ্যই এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং করবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সমুদ্রের যে কাজকর্মগুলো আমাদের মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করার সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, যাতে ভালো ভালো যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো আমরা সহজে বাস্তবায়ন করতে পারি। ইতিমধ্যেই অনেক কার্যক্রম হচ্ছে, আমরা আশাবাদী যে আরো বেশি কার্যক্রম হোক, তাই তো? ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, আজকের পর্বে তো আপনারা দেখতেই পারলেন যে বাণিজ্যিক উপায়ে কোরাল মাছ চাষাবাদের জন্য আমাদের আর প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না, এমনটাই সুখবর কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে পোনাগুলো উৎপাদন হবে কোরাল মাছে, সেগুলো খুবই দ্রুত চাষিদের মাঝে ছড়িয়ে যাক এবং তারা সেগুলো চাষাবাদ করে অনেক বেশি লাভবান হন, এমনটাই কিন্তু প্রত্যাশা আমাদের দীপ্ত টিভি বা দীপ্ত কৃষির পক্ষ থেকে। এবং খুব তাড়াতাড়ি এটা যদি সফলতা অর্জন করে তাহলে কিন্তু ব্লু ইকোনমিতে একটা যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যেতেই পারে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই এআর মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা অবশ্যই হাজির হব। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় কৃষির সাথেই থাকুন।